ঝিনাইদহে সরকারি ও বেসরকারিভাবে হজে যেতে ইচ্ছুক যাত্রীদের জন্য প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা শিল্পকলা একাডেমি মিলন আয়তনে জেলা প্রশাসন এই প্রশিক্ষণের আয়োজন করে। এমন করে মন ভেজাতে পারে একমাত্র প্রিয়জনই, আর তাই দেশ জুড়ে সব মানুষের মন ভেজানোর প্রত্যয় এলো দেশবন্ধু ড্রিঙ্কিং ওয়াটার, ভালোবাসার গল্পে ভেজা। এ সময় জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলাম, ইসলামিক ফাউন্ডেশনের ঝিনাইদহের উপপরিচালক আব্দুল হামিদ খান সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। কর্মশালায় 326 জন অংশ নেয়। দিনভর প্রশিক্ষণ কর্মশালায় প্রাথমিক প্রস্তুতি, প্রশাসনিক যোগাযোগ, হজের গুরুত্ব, তাৎপর্য মাসায়লা এবং হাজিদের স্বাস্থ্য সুরক্ষা সহ নানা বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়।